হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আপাতত ভালো আছি, গায়ে জ্বর ঠর নেই। ব্লগ ভিডিওতে তোমরা আপডেট পেয়ে যাবে, এখানে আমি কিছু বলছি না। তো সবার আগে জানাই সবাইকে শুভ ষষ্ঠী, পুজো খুব ভালো করে কাটাও, আনন্দ করো। ভগবানের কাছে প্রার্থনা করবো যেন বৃষ্টি না হয়, তোমাদের সমস্ত মনের আশা পূর্ণ হোক। তো থাম্বনেলে দেখে এসেছো, আজকে হবে সবাইকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সড আমি করব, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথমে আমার অতীব কাছের প্রিয়, তো গুন্ডি গতকালকে দেখিয়েছে ভিডিওতে জামা কাপড় কাচ্ছে, তাই না? জামা কাপড় কাচ্ছে। আচ্ছা, যেই জামা কাপড়গুলি কাচ্ছিল, একটু ভালো ভালো করে নোটিশ করলে, একটু ভালো করে নোটিশ করলে দেখা যাবে যে তার আগের দিনের ব্লগে, আগের দিনের না আগের দিনের অর্থাৎ দুদিন আগের ব্লগে দেখাচ্ছিল যে বালতি করে জামা কাপড় নিয়ে মেলতে যাচ্ছে। কি বলেছে? যে গতকালকে কেচেছিলাম। তো গতকালকের কাচার সেই ভিডিও কিন্তু যেই দিন বলেছিল আর কি, দুদিন আগের ভিডিওতে বলেছিল যে গতকালকে কেচেছে, সেই কাজার ভিডিওটা এসেছে গতকালকে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি কথাটা? মানে দুদিন আগের ভিডিওতে এই জামা কাপড়গুলোকে দেখিয়েছে, বলেছে যে গতকালকে কেচেছে, সেই গতকালটা বেরিয়েছে আগামী গতকালকে ব্লগে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো এই যে জামা কাপড় কেচেছে, এই জামা কাপড়গুলি কবে কাচা হয়েছিল বলতো? যবে কিনা শাশুড়ি অসুস্থ হয়েছিল, যবে কিনা মাথায় হাত দিয়ে থাম্বনেল দিয়ে ভিডিও দিয়েছিল যে শাশুড়ি মাকে নিয়ে চিন্তায় আছি, মাকে নিয়ে চিন্তায় আছি, 3 দিন ক্যামেরায় হাত দিইনি, এরকম একটা থাম্বনেল টাইটেল দিয়েছিল না? হ্যাঁ, এরকম একটা থাম্বনেল টাইটেল দিয়ে ভিডিও বানিয়েছিল, যখন বলেছিল যে মার মাকে নিয়ে চিন্তায় আছি, ভিডিও বানাতে পারিনি বা 3 দিন ক্যামেরায় হাত দিইনি, তখন কিন্তু অটোমেটিক্যালি ভিডিও চলছিল। আর তার প্রমাণ হচ্ছে এই জামা কাপড় কাচা, বুঝতে পারলে? মানে যখন বলছে যে জামা কাপড় কাচলাম, আর জামা কাপড় কাচার ভিডিওটা হচ্ছে তখনকার সময় যখন কিনা শাশুড়িকে নিয়ে ওই থাম্বনেলটা দিয়েছিল, অর্থাৎ ক্যামেরা কিন্তু অন ছিল, ক্যামেরা অন ছিল, আমাদেরকে কেটে কেটে দেখাচ্ছে যাতে করে আমরা বুঝতে না পারি। কিন্তু হ্যাঁ, ভগবান চোখের পাওয়ারটা এতটাই দিয়েছে এবং বিচার করার ক্ষমতা এতটাই দিয়েছে যে ঝট করে ধরে ফেলি। গতকালকের ভিডিওতে যখন জামা কাপড় কাচছিল, তখন দেখেই বুঝতে পেরেছি যে এই জামা কাপড়গুলি হচ্ছে সেই জামা কাপড় যেদিন কিনা বালতিতে করে মেলার কথা বলতে যাচ্ছিল। গতকালকে দেখিয়েছে জামা কাপড়গুলি কেচে জল ঝরার জন্য বাথরুমে রেখে দিয়েছে, ঠিক আছে? জল ঝরার পরে বালতিতে করে সেই দিন দেখিয়েছিল যে মেলতে যাচ্ছে, এবং গতকালকে দেখালো যে সেই জামা কাপড়গুলি কাচ্ছে। অর্থাৎ এই যে শাশুড়ির নামে বাহানা দিয়ে এই বদমাইশ মেয়ে ছেলেটা, শাশুড়ির নামে যে বাহানা দিয়ে বলছিল না যে 3 দিন ক্যামেরাতে হাত দিতে পারিনি, মানে শাশুড়িকে নিয়ে এতটাই চিন্তিত যে ক্যামেরা করতে পারেনি, ভিডিও করতে পারেনি, আর সেটা আমাদেরকে প্রিটেন্ড করতে চাচ্ছিল যে মাকে নিয়ে অর্থাৎ শাশুড়িকে নিয়ে কতটা চিন্তিত। চিন্তা মাই ফুট, কারণ প্রথম থেকেই বলে এসেছি যে এর মতন স্বার্থপর মেয়ে দুনিয়াতে মনে হয় তুলনা মেলা, মানে জুড়ি মেলা ভার, বুঝতে পেরেছো? এরকম স্বার্থপর মেয়ে খুব কম পাওয়া যাবে। মিথ্যের পর মিথ্যে শাশুড়িকে সামনে রেখে, কখনো মেয়েকে সামনে রেখে, বরকে তো সামনে রেখেইছে, ঠিক আছে, কখনো ভাগ্নিকে সামনে রেখে, ভাগ্নি না মেয়ে, যাই হোক বলছি আস্তে আস্তে, তো সামনে রেখে, সবাইকে সামনে রেখে ইমোশনাল গেম একের পর এক খেলে চলেছে। ওর চোখে মুখে না প্রকাশ পায় যে ও কতটা ধুরন্ধর, গুন্ডির চোখে মুখে প্রকাশ পায় ও কতটা ধুরন্ধর, এবং সেরকমই ধুরন্ধর হচ্ছে ওই মেমনি, বুঝতে পেরেছো? মানে এরা এতটা ক্রিমিনাল মাইন্ডেড না, মানে মানে প্রকাশ্যে তোমাদের প্রকাশ্যে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে যাতে করে আমরা ওর মানে শাশুড়ির প্রতি বা মেয়ের প্রতি বা বরের প্রতি সেবাতে আমরা আকৃষ্ট হয়ে যাই। প্রত্যেকে বলেছে না, কমেন্টে গিয়ে বলেছে না, তুমি সামলে নেবে, তুমি সব দিকটা কত সুন্দর সামলাচ্ছ, এইভাবেই সামলাচ্ছে, ক্যামেরা অন থাকছে, ক্যামেরা অন থাকছে, একটা ক্লিক করার জন্য মাথার মধ্যে একটা হাত দিয়ে দিয়েছে, দারুণ ক্লিক চলে এসেছে, তাই না? খুব সুন্দর পিকচার একটা চলে এসেছে, আর অত দেখাচ্ছে যেন অত তাড়াতাড়ি না, যদি স্পিডটাকে স্লো করে দিয়ে করা যায় তাহলে ওই জায়গার ছবিটা ইজিলি স্ক্রিনশট দিয়ে ক্যাপচার করা যায়, ঠিক আছে? তো গতকালকের ওইটুকু পার্ট দেখে আমি হাসলাম শুধু, বাদ বাকি তো টাইলস নিয়ে চলে গেছে, চলো। হ্যাঁ, তো এই টাইলসের ব্যাপারটাও বলেছিল যে শাশুড়ি অসুস্থ, সেই জন্য টাইলসের দোকানে যেতে পারেনি, মানে টাইলসের জন্য যে যেতে পারেনি সের জন্য কি দেখিয়েছে, যে শাশুড়ির প্রতি সেবা যত্ন, শাশুড়িকে নিয়ে এতটাই চিন্তিত সেই জন্য টাইলসের দোকানেও যেতে পারেনি। শাশুড়িকে তো ও দু হাত দিয়ে তো তুলে ধরেনি,
সেদ্ধ ভাত খেতে বলেছে ডাক্তার, কম তেল মশলাযুক্ত খাবার খেতে বলেছে, সেদ্ধ ভাত করেছে, বিশাল পরিশ্রম করে ফেলেছে, সেই জন্য টাইলসের দোকানে যেতে পারেনি, এমন না শাশুড়িকে সেবা যত্ন করেছে, গা হাত পা টিপে দিয়েছে বা শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় গেছে, এমন কিন্তু কিচ্ছু করেনি, কিন্তু তা সত্ত্বেও বলেছে যে টাইলসের দোকানে যেতে পারেনি শাশুড়ির জন্য। মানে পুরোটা নিজেই ক্রেডিট নিতে এতটাই ব্যস্ত, কখন মিথ্যে কথা বলছে, কখন ভাওতাবাজি করছে, ওর নিজেরই খেয়াল থাকছে না। ঠিক আছে, তো এই গেল গুন্ডির পাঠ, এইবার চলো গোল্ড পাগলির ব্যাপারে। হায় হায় রে হায় ভগবান, কিভাবে বিনা পয়সার মাইন্দালি খাটতে দিদির বাড়ি চলে যায়। দিদি খাটে গুন্ডির মাইন্দালি, দিদি হচ্ছে গুন্ডির বিনা পয়সার চাকরানি, আর গোল্ড পাগলি হচ্ছে দিদির বিনা পয়সার চাকরানি। ঠিক আছে, এরা প্রত্যেকেই কিন্তু চেন সিস্টেম করা, একজন আরেকজনের বিনা পয়সার চাকর। মেম উপরে দাঁড়ানো হচ্ছে গুন্ডি, গুন্ডির বিনা পয়সার চাকর হচ্ছে মেমনি, আর মেমনির চাকর হচ্ছে গোল্ড পাগলি। মানে এরা কিন্তু নিজেদের লাভের জন্যই অপরের মাইন্দালি খাটছে। এখানে পুরো পরিষ্কার গোল্ড পাগলি কেন মেমনির মাইন্দালি খাটছে। ঠিক আছে, এক হচ্ছে ওর ভিউয়ার্সগুলো যাবে দেখতে, দুই বোনের বন্ডিং দেখবে, দুই নম্বর হচ্ছে যেই কডলাইন করে মেমনি এত তাড়াতাড়ি বাড়িঘর করে ফেললো, সেই লোভ গোল্ড পাগলি সামলাতে পারছে না, যে দিদি যেই পন্থায় গেছে, এত সুযোগ সুবিধা নিচ্ছে, এসি লাগিয়েছে, হেনাতেনা করেছে, এবার আমারও সেটা চাই। সেই জন্য কি দরকার, দিদিকে খুশি করা। এবার দিদিকে খুশি করার জন্য কি কি দরকার, দিদির বাড়ি যাওয়া, দিদির কাজে হাতে হাত বাটানো, রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা, ছি 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 ছি, হ্যাঁ আর কি বলবো, বলে দিদির প্রতি খুব টান, দিদির প্রতি খুব টান। আমি এখানে প্রশ্ন তুলতে চাই, ওই মেয়েটার প্রতি টান নেই যেটাকে নাকি পেট ফেরে জন্ম দিয়েছে, যে যাকে পেট ফেরে জন্ম দিয়েছে, অথবা নর্মালি আমি মানছি ডেলিভারি হয়েছে, ঠিক আছে, যাই হোক, নারীর টান তো, তার প্রতি তো কোনো টান দেখি না, বিন্দুমাত্র টান দেখি না, কখনো তো গিয়ে থাকেও না, কখনো মেয়েটাকে নিয়ে এসে রাখেও না, ওই একদিন দুদিন লোকে না তো বা জুতোবে, সেই কারণে একদিন দুদিনের জন্য নিয়ে আসে, ছি 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 ছি। আবার এই সম্বন্ধে আমি যখন বলেছিলাম যে দোয়েল কার মেয়ে, সেই সম্পর্কে অনেকেই বলছে যে মেনে নিতে পারলাম না, মেনে নিতে পারলাম না, নিজেদেরকে একটু প্রশ্ন করো না, যদি আমরা অ্যাডপ্টও করি না, যদি আমরা অ্যাডপ্টও করি, তার প্রতিও টান থাকে, তার প্রতিও টান থাকে, আর এ তো নিজের মেয়ে, গোল্ড পাগলির নাকি নিজের মেয়ে, তাহলে তার প্রতি একটুও টান থাকবে না, এটা কি করে সম্ভব বলো তো, নিজেদেরকে দিয়ে বিচার করো তো, নিজেদেরকে দিয়ে বিচার করো। একদিকে হচ্ছে নিজের জন্ম দেওয়া মেয়ে, যার প্রতি বিন্দুমাত্র টান নেই, সে কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, দেখারই প্রয়োজন বোধ করে না। আরেকদিকে হচ্ছে গুন্ডি, যে কিনা স্বার্থের ঠেলায় সবাইকে ব্যবহার করতে পারে, প্রত্যেককে ব্যবহার করে স্বার্থের জন্য। আজকে বলছে যে শাশুড়ির জন্য টাইলসের দোকানে যেতে পারেনি, ক্যামেরায় হাত দিতে পারেনি, পুরো পরিষ্কার। আশা করছি তোমরা দুটো ভিডিও মিলিয়ে দেখলে পরে দেখতে পাবে যে যেই জামা কাপড়গুলো নিয়ে মেলতে যাচ্ছিল, যেই জামা কাপড়গুলো গতকালকে কাটছিল, সেগুলো সেম, কমসে কম উপরের জিনিসটা দেখলেই বুঝতে পারবে, একটা পর্দার মতন ছিল, সেটাও কিন্তু কাটছিল। ঠিক আছে, এদের মিথ্যে কথা খুব সহজেই ধরা যায়, যদি চাই আমরা খুব সহজেই ধরতে পারি এদের মিথ্যে কথা, কিন্তু না, আমরা এই যে এইভাবে বুদ্ধির চোখটা এইভাবে ঢেকে দিয়ে আমরা কি করছি, ইমোশনসটাকে, ফেক ইমোশনসটাকে আমরা জাগ্রত করে দিচ্ছি। ঠিক যেমন আমরা সিরিয়াল দেখার সময় করি, আমরা কিন্তু যখন ভাবি যে না এটা তো সিরিয়াল হচ্ছে, কিন্তু আমরা যখন সিরিয়ালটা দেখি তখন কিন্তু আমরা ফুল ইমোশনস দিয়ে দেখি, আমরা সেই সিরিয়ালের মধ্যে ঢুকে যাই। ঠিক আছে, ভিলেনকে অরিজিনাল ভিলেন ভাবা শুরু করি, যারা ভিলেনের অভিনয় করে, ঠিক আছে, ভিলেনের রোল করে, তাদেরকে সত্যি সত্যি ভিলেন ভাবি, হয়তো তারা প্রকৃত জীবনে খুব ভালো মানুষ। আবার যারা হিরো হিরোইনের রোল করে তাদের প্রতি আমরা ভীষণভাবে আকৃষ্ট হই, বর্তমানে মানে বাস্তবে দেখা যায় হয়তো এই যারা হিরো হিরোইনের রোল করে তারা, তাদের ক্যারেক্টার হয়তো খারাপ, এরকমটা হয়, এটাই হচ্ছে কথা। মানে আমরা চাইলেই কিন্তু এদের অসৎ উদ্দেশ্যটা পুরো পরিষ্কার দেখতে পারি, কিন্তু আমরা দেখি না, আমরা দেখি না, আর সেই সুযোগটাই এরা প্রতি মুহূর্তে তোলে, প্রত্যেক মুহূর্তে তোলে। দেখো না গোল্ড পাগলি কিভাবে দিদির বাড়িতে কাজ করছে, কত জামা কাপড়, যেই জামা কাপড়গুলো গতকালকে মেমনি ভাঁজ করছিল, কত জামা কাপড় দেখেছো, ওগুলোকে সব ভিজিয়েছে গোল্ড পাগলি, কেচেছে, তারপরে বিকেলবেলা স্নান করেছে, সন্ধ্যেবেলা স্নান করেছে, মেলেও দিয়ে এসেছে, তারপরে ঘর ঝাড় দাও, ঘর মোছা, রান্না করা সব করেছে, কিন্তু নিজের সংসারে যখন করতে যায় তখন কষ্ট হয়ে যায়, তখন শাশুড়ি করছে, আর শাশুড়ি তো কতদিন ছিলই না।
কোথায় ছিল ভগবান জানে, ভাগের মা হয়ে গেছে। এদের পরিবারে বয়স বয়োজ্যেষ্ঠ মানুষগুলো হয়ে গেছে ভাগের, কখনো এর কাছে থাকছে, কখনো তার কাছে থাকছে, মানে দায়িত্ব পালন করছে। একে বলে সো কল্ড দায়িত্ব পালন করা, এটাকে মানবিকতা বলে না, মানে মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক বলে না, এটাকে বলে দায়িত্ব পালন করা। ঠিক আছে, তো বাবা মা তো একটাই হয়, বাবা মা তো একাই হয়, তাই সমস্ত 5-6টা মানুষ সন্তানকেও মানুষ করে। তারা কখনো বলে না যা তুই কাকার কাছে চলে যা, কিন্তু সন্তানরা বলতে পারে যে আজকে 1 মাস আমার কাছে থাকবে, আরেক মাস দাদার কাছে থাকবে, পরের মাস ভাইয়ের কাছে থাকবে, এরকম আর কি কথার কথা, বুঝতে পারলে তো। তো এই যে গোলপাগলি বাড়ি যাবে, বাড়ি গিয়ে বলবে কি গা হাত পায়ে ব্যথা, গায়ে গতরে ব্যথা, খুব কষ্ট হচ্ছে, আমি তোমাদেরকে কি বলবো, আর কথা বলতে ইচ্ছা করছে না, কি বলবো বলো, কি করবো বলো, এটাই করবে। গতকালকে মেমনির ভিডিওতে মেমনি বলছিল খুব একটা গুরুত্বপূর্ণ কাজে যাবে। হ্যাঁ, ওর গুরুত্বপূর্ণ কাজে ভরা থাকে, মেমনির জীবনে গুরুত্বপূর্ণ কাজ এখন ভুড়ে ভুড়ে আসছে। ঠিক আছে, লাইনে দাঁড় করাতে হচ্ছে, তো বোনকেও তো লাইনে দাঁড় করাতে হচ্ছে, তাই না? তো সময় তো লাগবেই, সময় তো দিতে হবেই, তার জন্য গোলপাগলিও মাইন্দালি খেটে যাচ্ছে বিনে পয়সায়। এবার তোমরা বলো, যেই ব্যক্তি, যেই এক মানুষ দিদির প্রতি টান আছে, সেই মানুষটার নিজের জন্ম দেওয়া মেয়ের প্রতি টান থাকবে না, তাই হতে পারে বলো? তাই হতে পারে? দিদির কাছে যেই টানেই হোক ছুটে ছুটে যাচ্ছে, মেয়ের প্রতি কি এমন কোনো টান নেই? দিদির কাছে না হলে আমরা বিচার করে নিচ্ছি স্বার্থের টান, মেয়ের কাছে তো মানসিক টান থাকবে, নারীর টান থাকবে, কোথায় সেই টান? সেই টান তো নেই। আর এবার একটা কথা বলো, আমরা অনেকেই জানতে পেরেছি কেন গোলপাগলি নিজের মেয়েকে মামার বাড়িতে দিয়ে রেখেছে, সবাইকে বলেছে যে পড়াশোনা করার জন্য। তো গুন্ডি কিন্তু সঠিক কথা বলে দিয়েছিল যে ওকে যদি এখানে না আনা হতো, ওকে বিয়ে দিয়ে দেওয়া হতো, ওকে বিয়ে দিয়ে দেওয়া হতো, অর্থাৎ গোলপাগলির মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো গোলপাগলির মেয়ে নাকি অন্য একজনের সঙ্গে ভালোবাসা করতো, ওইটুক বয়সেই নাকি প্রেম ভালোবাসা করতো। তো মা যদি কেয়ারফুল হয়, মেয়ে কতটুকু বয়সে কি করছে, ওইটুকু বয়সে কি করছে সেটার খেয়াল রাখবে না? কেয়ারলেস তো প্রথম থেকেই ছিল গোলপাগলি, নিজের মেয়ে হলে কি এতটা কেয়ারলেস হতে পারতো, এতটা কেয়ারলেস হতে পারতো? এবার আসি গুন্ডির কথায়। গুন্ডি বলছে ওকে যদি না নিয়ে আসতাম ওর বিয়ে হয়ে যেত, তাই এত চিন্তা, এত চিন্তা ননদের মেয়ের জন্য? কই, জায়ের মেয়ের জন্য তো চিন্তা নেই, জায়ের মেয়েকে তো ক্যামেরার সামনে প্রতিনিয়ত ছোট করার জন্য উপজে উপজে বলতে থাকে, এ এ ওই করেছে, আমার মেয়েকে খিমচি দিয়েছে, এই করেছে, সেই করেছে। হুম, যার মেয়ের কাছ থেকে ছোট ওইটুকু বাচ্চা মেয়ের কাছ থেকে ফুটির বোতল ছিনিয়ে নেয়, আবার এদিকে ননদের মেয়ের জন্য এত প্রাণ ফাটে তার। যাই হোক, কালকে কমিউনিটি পোস্টে দোয়েলের একটা ছবি দিয়ে উপরে লাভ দিয়ে একটা কিসের ছবি দিয়েছে, তার মানে জায়গা মতো লেগেছে। দেখা যাক এই সম্পর্কিত কি তথ্য আমাদের সামনে উঠে আসে, জ্ঞানের ফোয়ারা তো বইবে, একটা হট কন্টেন্ট দিয়ে দিয়েছি প্রত্যেককে। তো দেখা যাক কার মুখ থেকে কতটুকু বেরোতে পারে, বেরোয়। হুম, কিন্তু এখানে এক্ষেত্রে পরিষ্কার, ওই যে বললাম অনাথ আশ্রম থেকেও যদি আমরা কাউকে নিয়ে আসি না, সামান্য বিচার করো, পোষ্য যাদেরকে আমরা ঘরে লালন পালন করি সন্তানের মতন, তাদের প্রতি আমাদের কত টান থাকে, তাই না? আর নিজের জন্ম দেওয়া সন্তান তার প্রতি এতটা কেয়ারলেস, একদম টানবিহীন মানা যায়? তোমরাই বিচার করো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।